আমাদের বডিতে সব ধরনের পুষ্টি দরকার। ডিম এমন একটা ফুড যার মধ্যে সব ধরনের পুষ্টি আছে, তাই আমি মনে করি ডিমকে যদি আসলে আমাদের খাদ্য হিসেবে গ্রহণ করি পরিমাণ মতো যার যে কটা প্রয়োজন, তাহলে কিন্তু ডিম দিয়ে আমাদের হেলদি থাকি সবগুলো পুষ্টি ডিমের। সবার জন্য বয়স নাই, একেবারে কি বলবো, শিশু থেকে বয়স্ক সবাই কমপক্ষে একটা প্রতিদিন এবং কুসুম সহই একটা খেতে পারে প্রতিদিন। এবং যারা ভেজিটেরিয়ান ডায়েট বেশি খায় তারা ইভেন দুটো খাইলেও কোনো সমস্যা নেই। WHO-র রিকমেন্ডেশন অনুযায়ী আমরা বছরে 320টা ডিম অনায়াসে খেতে পারি, মানে প্রতিদিনই অলমোস্ট একটা। আর শিশুরা তো আরও বেশি খেতে পারে, দুইটা তিনটা খেতে পারে তারা, কারণ একটা ডিমে কিন্তু মাত্র 5 থেকে 6 গ্রাম প্রোটিন থাকে, তাই না? এইভাবে যদি আমি 3টা ডিম বা 4টা ডিম খাই একটা শিশুর যে প্রোটিনের চাহিদা সেটা কিন্তু কুসুম সহ ডিম খেতে পারবে কিনা, এখন কিন্তু ডাক্তাররাও কুসুম সহ কোলেস্টেরল একটা ব্যাপার থাকে, কিন্তু সেখানে আমরা জানি দুই ধরনের কোলেস্টেরল থাকে, একটা হচ্ছে HDL একটা হচ্ছে LDL। LDL টাই মানুষকে ক্ষতিকারক কোলেস্টেরল বলে, আর বাদবাকি এগুলো কিন্তু উপকারী কোলেস্টেরল। একটা ডিমের মধ্যে ক্ষতিকারক কোলেস্টেরল যদি এক ভাগ থাকে, উপকারী কোলেস্টেরল থাকে আরো দুই ভাগ। তাহলে সেই বিবেচনায় আমার কাছে মনে হচ্ছে ডিমের কোষণ কোনো সমস্যা নেই, বরং কোলেস্টেরলটা ডিমের কোষণ থেকে নিয়ে অন্য ধরনের কোলেস্টেরল যেগুলো আমরা তেল থেকে নিই ওইগুলো যদি কমাই দিতে পারি তাহলে মনে হয় ভালো। আমি বলবো যে কোনো তেলই হোক, তেলের ব্যবহার কমান, ডিমের ব্যবহার। আর একটু প্রশ্ন করতে চাচ্ছি যে যাদের একটু ওজন বৃদ্ধি হয়, মানে ওবেসিটি বা একটু মোটা, তাদের জন্য আসলে এই ডিমের কোলেস্টেরল বা এই ডিমের খাওয়া সম্পর্কে কোনো বিধি বিধান আছে কিনা? এই ওজন বৃদ্ধি সবাই মনে করে প্রোটিন খেলে কোথায় ওজন বৃদ্ধি হয়, প্রোটিন কিন্তু কোনো ওজন বাড়ায় না, ওজন বাড়ায় কিন্তু আমাদের কার্বোহাইড্রেট। কাজেই যাদের ওজন বেশি ওবেসিটি আছে তাদের বলবো ভাত কম খান, বরং ভাতের পরিবর্তে প্রোটিন বেশি খান, এবং প্রোটিনের সবচেয়ে চিপ সোর্স হিসেবে ডিম খান। স্যার আপনি বললেন চিপ সোর্স, কিন্তু আমরা যদি বাজারে দেখি এখন কিন্তু আসলে স্যার চিপ বলা যায় না, কারণ হালিতে দেখা যায় স্যার 50 থেকে 60 টাকা হালি পড়ছে, যেটা আসলে বাংলাদেশের মানুষের জন্য জনসাধারণের জন্য আমি বলবো যে প্রতিদিন ডিম খাওয়াটা একটু মনে হয় কষ্টসাধ্য। স্যার আপনি কি মনে করেন? আমার কাছে বিষয়টা আমি কেন জানি এটা একদম মানতে পারি না। এখন পর্যন্ত একটা ডিমের দাম আমি যদি 50 টাকাও ধরি হালি, গভর্নমেন্ট যেটা নির্ধারণ করেছে 12.5টা একটা ডিম, অনেক মানুষই ধূমপান করে, একটা সিগারেটের দাম কত, একটা বিড়ি যদি আমি বলি যে না ন্যূনতম একটা বিড়িও অনেকে খায়, একটা বিড়ির দাম কত, তো বিড়ি খেয়ে মানুষ টাকা নষ্ট করে দিচ্ছে, আর একটা ডিম যেখানে খেলে সে কমপক্ষে 6 গ্রাম প্রোটিন পাচ্ছে, অন্য অন্য ভিটামিন পাচ্ছে, মিনারেল পাচ্ছে, সব কিছু পাচ্ছে। তো এখানে আমার কাছে মনে হয় সামান্য একটু বৃদ্ধি আমার কাছে তেমন, আমি কি বলবো যে হ্যাঁ একটু বেশি, এবং তার পিছনে অনেক কারণ আছে, কারণ ডিম তৈরি করতে এখন খরচ বেড়ে গেছে, ভুট্টার দাম বেড়ে গেছে, অন্য খাবারের দাম বেড়ে গেছে, সেই কারণে ডিমের দাম একটু বৃদ্ধি পেয়েছে বটে, কিন্তু বাইরের দেশের সঙ্গে যদি আমি তুলনা করি, বিশেষ করে ইন্ডিয়ার চেয়ে একটু বেশি, আর অন্য দেশ যেগুলো ইউরোপ আমেরিকা তারা এখন অনেক বেশি দামে ডিম খেয়ে দেওয়া হচ্ছে। খাবার কিন্তু সবখানে একই খাবার খেয়ে দেওয়া হয়,
সেই ব্রাজিল থেকে খাবার এনে খাওয়াই আমাদের। উৎপাদন খরচ কিন্তু আমাদের সেই ইউরোপের ডিমের যা উৎপাদন খরচ, আমাদের ডিমের কিন্তু একই উৎপাদন। আমি তো মনে করি দেশীয় ভাবে যদি ভুট্টা উৎপাদন বাড়াতে পারি, এখন মানুষ শুধুই ধান করতে চায়, এক বিঘা বা এক একর ধানে যে পরিমাণ ফলন হয়, এক একর ভুট্টায় কিন্তু তার চেয়ে কম হয় না, ভুট্টার দাম কিন্তু ধানের চেয়ে বেশি। মানুষকে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি যে তোমরা ভুট্টা তৈরি করো, ভুট্টা মুরগিকে খাওয়াই তোমরা প্রোটিন খাও ভাতের পরিবর্তে, মানুষ কিন্তু এখন শুধুই ভাত খাইতে চায়, প্রোটিন খাইতে চায় না। আমি বলবো উল্টা স্লোগান, তোমরা ভুট্টা তৈরি করে মুরগিকে খাওয়াও, মুরগির উৎপাদন বাড়াও, তোমরা মাংস খাও, তোমরা ডিম খাও, তোমরা প্রোটিন খাও, তাহলে তোমাদের যে এই যে ডায়াবেটিস অবিসিটি এটা রোগ থেকে আমরা মুক্ত পাবো। আমার স্লোগানটা হচ্ছে মুরগিকে খাওয়াই প্রোটিন তৈরি করো এবং সেই প্রোটিন তোমরা খাও। কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে ভুট্টা বেশি বেশি করে, ভুট্টা সয়াবিন এগুলা চাষ করতে। আরেকটি বিষয় একটু বলতে চাচ্ছি যে আমরা ইদানিং দেখছি যে মাছের পোল্ট্রি শিল্প ব্যাপক এগিয়ে গেলেও এখন প্রান্তিক খামারের সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। তো স্যার, আপনি তো ওয়ার্ল্ড ভেটেরিনারি পোল্ট্রি অ্যাসোসিয়েশন বাংলাদেশ ব্রাঞ্চের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, স্যার আপনার কি মনে হয় বাংলাদেশের পোল্ট্রি শিল্প সম্পর্কে সুদীর্ঘসূত্রে চিন্তাভাবনা বা সরকার এবং ডিএলএস এর সমন্বয়ে কোনো পরিকল্পনা করা সম্ভব কিনা যেন বাংলাদেশের পোল্ট্রি খামারিরা আরও বেশি বেশি উৎপাদন করতে পারে এবং প্রান্তিক খামারিদের জন্য এটা কোনো ভালো প্রমাণ হতে পারে কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ওয়ার্ল্ড ব্যাটারি পোল্ট্রি অ্যাসোসিয়েশনের একটা ম্যান্ডেট হচ্ছে যে আমরা মূলত বিভিন্ন ধরনের যে টেকনোলজিক্যাল অ্যাডভান্স আছে, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি এবং উৎপাদন, সেগুলি বিষয়ে আমরা আমাদের যারা পোলট্রি খামারি এবং আমাদের পোলট্রি খামারের সাথে সংযুক্ত যে সমস্ত বিশেষজ্ঞরা আছে তাদের বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করব, তাদের অ্যাওয়ারনেসের ব্যবস্থা করব, টেকনিক্যাল সেমিনারের ব্যবস্থা করব। তো এই বিষয়ে আমাদের আগামী দুই বছর আমরা মনে করি একেবারে রিসেন্ট অ্যাডভান্সেস ইন পোলট্রি সায়েন্স ইন রিলেশন টু হেলথ অথবা ডিজিজ এই বিষয়ে আমরা অনেক সেমিনার ওয়ার্কশপের আয়োজন করবো, ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করবো এবং সেখানে ডিএলএস এবং যারা পোলট্রি লিডার আছে তাদের সংশ্লিষ্ট সবাইকে আমরা সেখানে সংযুক্ত করে আমরা সামনের দিকে আগাবো, এই চেষ্টাটা আমাদের আছে। আমরা চাচ্ছি ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ব্রাঞ্চ এখানে খুব অ্যাক্টিভ, তাদের যদি টেকনোলজিক্যাল কোনো সাপোর্ট দরকার হয় সেটাও আমরা তাদেরকে সবসময় অফার করবো, এটাই আমাদের। ধন্যবাদ স্যার এত সুন্দর করে আমাদেরকে সম্বোধ দেওয়ার জন্য এবং আমাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। সর্বোপরি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি স্যার আপনি এই 13 অক্টোবর বিশ্ব ডিম দিবস সম্পর্কে তাদেরকে যদি কোনো মেসেজ পৌঁছাতে চান। আমার দর্শকদের উদ্দেশ্যে একটাই মেসেজ, আপনারা প্রতিদিন কম করে হলেও একটা ডিম খান। ডিম আপনার শরীরের জন্য কোনোভাবেই কোনো ক্ষতি করবে না, বরং আপনার প্রয়োজনীয় পুষ্টি ডিম আপনাকে দেবে। কাজেই আমি আবারও বলবো যে আপনারা সবাই প্রতিদিন অন্তত করে কুসুম সহ একটা করে ডিম খাওয়া যায়। আমাকে এখানে কিছু বলে দেওয়া বলার সুযোগ করে দেওয়ার জন্য AgroAid বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি।